আসসালামু আলাইকুম, সবাইকে তখন ভালো আছেন? আজকে আমি আপনারা দেখাইলাম পুরা প্লান্ট রইবার লাগে। আমি কিছু আমার প্লান আছে, ও যে দেখরা ড্রিঙ্কর বোতল, পানির বোতল, অথারে আমি রাখছি কই কিছু পট বানাইমু, বানাইয়া ও ফেন্সর মাঝে আমি হ্যাং করিয়া আর মাটি দিয়া কি অন্য গাছ আমি খেতা করতাম, সেরকম রইতাম সাইলাম। তো ইভেন তোরে আমি খাটছি, লাইক ওলান করছি খাটিয়া, আর তো আমি ওলা নাকি কেতা করে লাইবো, হ্যাং করে লাইবো স্ক্রু করে করি আর কি। তো স্ক্রু করতে হইলে আমার কেতা কেতা লাগবো, ফার্স্ট আমার ড্রিল। তো এই ড্রিল আমি আমার হাজবেন্ডের গার্ডেন গ্যারেজ থেকে আনি লাইছি। তো ড্রিল লাগবো, হোল করবার লাগে, আর একটা স্ক্রু ড্রিল, আর খাটছি আমি একটা সাপনাই ওগুন দিয়া। তো এখন আমি স্টার্ট করাম, দেখবা আমি কেমন করি, বাট দুদিন আমার আত্মাকে পড়ে যায়, তা মাফ করবো আমারে, এখানে ফার্স্ট টাইম নানি করলাম। এটা প্লাস্টিক বোতল তো বিক্রি হয়ে যাব। চল আমি একটা একটা করে সব প্রিন্ট করিলাম। মিক্স করিয়া অগুন তো লাগে আসলে, আমি ওলান ফটোর আইডিয়া একটা পাকলাম, কই ফট কেটা করে লাই মনে, আর মেয়ে বললাম কি পারলাম না, আমি দুই তিন দিন ধরে সাইরাম রইতাম, বাট আমি মেয়ে এক বেশি দেয় আর ঠান্ডা যে তো লাগে পারলাম না কি। তো দেখতে পারছো আমার গাছ কেসিন রয়ে গেছে স্প্রিং অনিয়ন, আসলে আমার কাছে সুন্দর লাগে, জানি না আপনারা কাছে কিলান লাগবো। আমার আরও কিছু গাছ আছে, আমি আপনারা দেখাইলাম। আমি ও গাছও লাগি ফুডোটা দিয়া, প্লান্টর ফুডোটা দিয়ে আমি মাটির কেতা করে রাখি লাইছিলাম, হয়েছে তৈব উত্তরে আমি একটা কন্টেনারও, এটা আর আমার মাটির মাঝে জায়গা না, সো এটা একটা কন্টেনারের মাঝে আমি কেতা করে দিলাম। সো দেখি খিলাম করতাম পারি, আর একটা থাকি আমি কতটুকু সফলতা লাভ করি কন্টেনারও। আর গাছর যে জ্বর খুব সুন্দর, ইগুন একবারে ফ্রেশ হেলদি আসলে জ্বর দিছি। তো আশা করি একটা আমি কিছু উন্নত হইব, লাভবান পাইমু ওইমু কিছু। আমি
দুইটা জিনিস দিছি বলি লাইছি একটা কইতাম আর আমি আসলে ভিডিও গুনতো করতাম আমার কি হইছে না খেয়াল হইছে না নেক্সট টাইম আমি দেখাইমু এক্সেল আছে আমার এক্সেলরে আমি ঘোরা ফেরা দিছি আর সার পাতা যে সার ফাতা যেটা আমরা খাইয়া কিছু দলা করে রাখছিলাম তো ও ফাতারে আমি গুঁড়া করে ও মাটির মাঝে আমি মিক্স করে রাখি লাইছিলাম আমি খান্দা আপনি দেখাইতে পারতাম না আমি কিছু কেতাল রয়েছিলাম বাখরু পাতা বাট আমি জানি না আমার বাখরু পাতা আজকের জীবনের ফার্স্ট টাইম আমি যে ফার্স্ট বছর ধরে গার্ডেনিং করলাম লাইক ও ফার্স্ট বছরের মাঝে ফার্স্ট টাইম আমার বাখরু পাতা গাছ উঠছে না আমি দেলা করছি আর কি বাট আমি এই গুণ কিছু পুরান হয়ে গেছি তো এখন আমি আরো কিছু ওখানের মাঝে ফালাই লইম মাটি মিক্স করি এগুলো তো খুব সুন্দর জোর দিছে তো ফার্স্ট আমি কিছু মাটি আরো তোরা মিক্স করি লাই আমি বিজাই নানি খাওয়ালোর মাঝে কেতা করে নিয়েছিলাম লাইক বান্দিয়া তো রাখছিলাম একটা গরম জায়গার মাঝে 3-4 days পরে আমি দেখাইলাম খুব সুন্দর একটা জ্বর উঠছে দেখতে পারানি খুব সুন্দর জ্বর সবটির মাঝে উঠছে সো আশা করি এখন তো আমার কেতা গাছ আর খেতই তো নাই মরতো না এখন ওগুন তোরে আমি সামান্য মাটি দিলাম সো ভিউয়ার্স দেখতে পারলাম এখানে আমি খদুর গাছও সেরাইলাম আমি ট্রান্সপ্লান্ট করলাম আর দনি পাতাও কিছু ফালাইছি আর আমার কেতা স্প্রিং আনিয়নও রো শেষ আর দেখতে পারা দুইটা কেতা আছে দুই জায়গার মাঝে আমার খসু সো খসুরে আমি একবারে ক্লোজ আপ আমি আপনার দেখাইলাম একটা মিনিট এগুন খুব সুন্দর একবারে ঠান্ডা থাকতে আমি কেতা করে লিছিলাম কচুর মুখী আছিল সো মুখী আমি রই লিছিলাম সো লাগি একটু লম্বা গাছ হয়েছে আমি দেখোক মুখী মাশাল্লাহ 2 মাসে আমার মুখী খুব সুন্দর হয়েছে দেখোকা
এখানেও আছে সাইডটা, দুইটা রইসলাম বাট সাইডটা উড়ছে গেড়া দিয়া। আর তো কিতা রইসলাম খদুর গাছ, আর এখানেও তো বাখর পাতা সেরাইছি। আর ও দেখো আমার খসু এখন ওর তুরা তুরা ঠান্ডা যে রইছে লাগি কেতন না, বাট মাশাল্লাহ যতটা গেড়া দিছে ইন বেশি রইছিলাম না, বাট গেড়া দিয়া ডেম দিয়া আরো উঠছে। এগুন আমার ফেভারিট প্লান্ট গাছ গার্ডেনর, সপ্তাহ থেকে আমার কচু বালা লাগে দেখতে। আর এগুন আমি গ্রিন হাউস আড়াইলে মু ফানি দিয়া আমার গ্রিন হাউস দেখরা ইন ফুল। আর তোরা এগুন হইল চকলেট মিন্ট, সো এই সাইডে দিয়ে আমি বেশি প্লান্ট করি না কারণ আমি ফাত্তর দিয়ে রাখি লেছি আমার বাচ্চা ইনতে খেলাই। আর বড় সাইডে দিয়ে আমি প্লান্ট করি। সামান্য দিচ্ছে কারণ মেঘ দিলে তো বেশি দিব। এখন আমি খদুর গাছ আমার গ্রিন হাউসের মাঝে আমি রাখি লইম। আর সিংলা আসলে আমি এখন দিলাম না কারণ গ্রিন হাউসের মাঝে রাখবো, এর জন্য সিংলা আর দিতাম নাই। গ্রিন হাউস থাকি যে সময় থা আরো তারা লাম্বইব, তো কেতা করম। তো দর্শক কিরান লাগিল আমার স্প্রিং আনিয়েনার বাগান পট অকল সুন্দর লাগলে অবশ্যই আমার ফিডব্যাক দিবা। আর বালা থাকবা আমার গুণ দেখে আপনারাও ট্রাই করবা গার্ডেনও কিছু এনজয় করতা আর রইতা, সকলে সকলেরও বালা লাগবো। তো আজকের মতো এই পর্যন্ত, আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই।